আমরা যদি এসইএম রাশে আসি এবং এসইএম রাশে এসে আমরা কিওয়ার্ড ম্যাজিক টুলে যাই, ম্যাজিক টুলে যেয়ে আমরা এখানে ক্যাট ফুড লেখা সার্চ করি, এখান থেকে আমরা ডেটাবেস চেঞ্জ করে আমেরিকান ডেটাবেসে চলে যাই। যদি চলে যাই আমরা, এরপর আপনি দেখবেন আমাদেরকে এসইএম রাশ বলছে টোটাল 176,000 কিওয়ার্ড আছে যেগুলোর মধ্যে ক্যাট ফুড কথাটা আছে, ঠিক আছে? এবং টোটাল সার্চ ভলিউম, এগুলো সব সার্চ ভলিউম যোগ দিলে 3.7 মিলিয়ন বা প্রায় 37 লক্ষ সার্চ ভলিউম। তো এটা খুব একটা জরুরি ব্যাপার না আজকে আমি যেটা আপনাদের দেখাবো সেটার জন্য। একটা জিনিস যেটা হয়তো অলরেডি আপনারা গেস করতে পেরেছেন বা কমন সেন্স অলরেডি চলে আসছে, বাট তারপরে আমি আপনাদের বোঝায় দিই, একটা কিওয়ার্ড যত বড় হয় তত ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম এবং কম্পিটিশন কমে। চাইলে আপনারা লিখে নিতে পারেন, একটা কিওয়ার্ড যত বড় হয় তত ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম এবং কম্পিটিশন কমে, একটা কিওয়ার্ড যত ছোট হয় তত ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম এবং কম্পিটিশন বাড়ে। আমরা একটা রিয়েল কেস স্টাডি দেখি। কিওয়ার্ড কি জিনিস সেটা কিন্তু আপনি অলরেডি জানেন, কিওয়ার্ড মানে কিন্তু একটা ওয়ার্ড না, কিওয়ার্ড মানে হইল একটা ওয়ার্ডও হইতে পারে, একের অধিক ওয়ার্ডও হইতে পারে, যা লিখেই মানুষ গুগলে সার্চ দেয় ওটা হলো কিওয়ার্ড। সো ক্যাট ফুড লিখে যদি মানুষ গুগলে সার্চ দেয় তাহলে ক্যাট ফুড একটা কিওয়ার্ড, আবার শুধু ক্যাট লিখে যদি মানুষ গুগলে সার্চ দেয় তাহলে শুধু ক্যাটও একটা কিওয়ার্ড, শুধু ফুড লিখে যদি মানুষ গুগলে সার্চ দেয় তাহলে শুধু ফুডও একটা কিওয়ার্ড, যা লিখেই মানুষ গুগলে সার্চ দিবে সেটাই আমার কিওয়ার্ড। আমি একটু আগে কী বললাম যে কিওয়ার্ড যত বড় হয় তত কিওয়ার্ডের ভলিউম কমে, সার্চ ভলিউম কমে এবং কিওয়ার্ডের কম্পিটিশন কমে। সো আপনি একটা জিনিস দেখেন, এই কিওয়ার্ডটায় দুইটা শব্দ, খুব বেশি বড় কিওয়ার্ড না, ক্যাট ফুড দুই ওয়ার্ডের কিওয়ার্ড, এটার ভলিউম 60,500 এবং এটার ডিফিকাল্টি 88। ফ্যান্সি ফিস্ট ক্যাট ফুড 4 ওয়ার্ড, সো কিওয়ার্ড একটু লম্বা হয়েছে। দেখেন কিওয়ার্ড যখন লম্বা হয়েছে তখন ভলিউম কমছে, ভলিউম যখন কমছে তখন কিওয়ার্ড ডিফিকাল্টিও কমছে। আপনারা যখন এসইও নিয়ে কাজ করবেন আপনারা একটা কথা প্রায় শুনবেন বিভিন্ন মানুষের কাছে, সেটা হলো লং টেইল কিওয়ার্ড ভার্সেস শর্ট টেইল কিওয়ার্ড। বাংলা যদি আমি করি, লম্বা লেজওয়ালা কিওয়ার্ড ভার্সেস ছোট লেজওয়ালা কিওয়ার্ড, লং টেইল শর্ট টেইল। লং টেইল কিওয়ার্ডের মানে হলো এমন কিওয়ার্ড যেটা অনেকগুলো ওয়ার্ড আছে, আর শর্ট টেইলের মানে আপনারা বুঝতেই পারতেছেন এমন কিওয়ার্ড যেটা এক ওয়ার্ড দুই ওয়ার্ড তিন ওয়ার্ডের কিওয়ার্ড। সো অ্যাজ আ এসইও এক্সপার্ট আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন আপনার রিসার্চের ভিতরে লং টেল কিওয়ার্ডও থাকবে, শর্ট টেল কিওয়ার্ডও থাকবে, মিডিয়াম টেল কিওয়ার্ডও থাকবে। আপনার কিওয়ার্ড রিসার্চ যেন এমন হয়ে না যায় যেটা সব কিওয়ার্ডই এক ওয়ার্ডের বা দুই ওয়ার্ডের, আবার আপনার কিওয়ার্ড রিসার্চ যেন এমন হয়ে না যায় যেটা সব কিওয়ার্ডই 10 ওয়ার্ডের 7 ওয়ার্ডের 8 ওয়ার্ডের। সুন্দর একটা মিক্স থাকতে হবে, কারণ কিওয়ার্ড যত লম্বা হয় তত সার্চ ভলিউম কমে, কম্পিটিশন কমে, কিওয়ার্ড যত ছোট হয় তত সার্চ ভলিউম বাড়ে, কম্পিটিশন বাড়ে। অবশ্যই যদি আমরা চাই খুব তাড়াতাড়ি রেজাল্ট দেখাইতে ক্লায়েন্টকে, খুব তাড়াতাড়ি 2-3-4 মাসের মধ্যে কিছু একটা র্যাঙ্ক করে ফেলতে গুগলের প্রথম পেজে, তাহলে আমরা লং টেল কিওয়ার্ডের দিকে যাব, কারণ লং টেল কিওয়ার্ডে আমরা জানি কম্পিটিশন কম হয়। কিন্তু সমস্যা হলো লং টেল কিওয়ার্ডে সার্চ ভলিউমও কম হয়। সো আমরা অনেক লং টেল একটা কিওয়ার্ড এখানে পাইতে পারি। ধরেন কথার কথা আমি যদি এখান থেকে অ্যাডভান্স ফিল্টারে চাপ দেই এবং তারপরে ওয়ার্ড কাউন্ট না, কম্পিটিটিভ ডেন্সিটি না, সো কেডি ইন্টেন্ট ইনক্লুড কিওয়ার্ডস, অল কিওয়ার্ডস, এক্সক্লুড কিওয়ার্ডস, না এখান থেকে করা যাচ্ছে না। মূলত আমি এমন কিওয়ার্ড খুঁজে বের করতে চাচ্ছিলাম যেটা ধরেন 10টা ওয়ার্ড আছে বা 12টা ওয়ার্ড আছে, এরকম কিওয়ার্ড আমি শিওর আছে এখানে, জাস্ট খুঁজে বের করতে সময় লাগে। যেমন ধরুন এটা 1, 2, 3, 4, 5, 6 6 ওয়ার্ডের এটা একটা কিওয়ার্ড। যদি আমি ক্লায়েন্টকে কুইক রেজাল্ট দেখাইতে চাই কাগজে কলমে, তাহলে আমি অনেক লম্বা কিওয়ার্ড নেব, বাট এই লম্বা কিওয়ার্ডের সার্চ ভলিউম কিন্তু অনেক কম। সো হাতে কলমে দেখা যাবে যে গুগলের প্রথম পেজে চলে আসছে, বাট ক্লায়েন্টের অ্যাকচুয়ালি কোনো লাভ হবে না, বিক্রি বাড়বে না, ওয়েবসাইটে ভিজিটর বাড়বে না। সো 1-2 মাসের মধ্যে ক্লায়েন্ট বুঝে যাবে যে আপনি যা করতেছেন তাতে আসলে কোনো লাভ হয়নি। সো আইডিয়ালি খুব ভালো কিওয়ার্ড রিসার্চ হলো যখন আপনি লং টেইল এবং শর্ট টেইল এবং মিডিয়াম টেইল তিনটা মিক্স করে একটা কিওয়ার্ড রিসার্চ বানাইতে পারবেন। ওই কিওয়ার্ড রিসার্চের ফাইলটাকে আমরা বলবো একটা পারফেক্ট কিওয়ার্ড রিসার্চের ফাইল।